আমার আমি বিয়ে করে একটা নতুন লাইফ স্টার্ট করব আর পাখি সারা জীবন বিনা কোনো দোষ করে সাফার করবে দ্যাটস আনএথিক্যাল অরুণবাবু আপনি হঠাৎ আমাকে নিয়ে ভাবছি পাখি তোমাকে নিয়ে ভাবছি অ্যাকচুয়ালি দেখো ভাবতে হবে আই মিন তোমাকে নিয়ে যদি আমি এখন না ভাবি তুমি তো কোনো দোষ করনি তাহলে আমার সারাটা জীবন আমার গিল্ট নিয়ে বাঁচতে হবে ইজন্ট ইট হিমা তারা অরুণবাবুর কি মাথা খারাপ হয়ে গেল নিজেই কৃষ্ণেন্দুবাবু আর প্যামকে ধরার প্ল্যান করলেন আর নিজেই তাতে জল ঢালছেন কি করি এখন হ্যাঁ তো ছোট তুমি আবে কি করতে চাও হা দামাদ যে জিন্দা আছে वो अलग बात আছে লেকিন পাইন কে সাথে শাদি করতে মে কি প্রবলেম আছে তোমকো হ্যালো ভাই 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 হাই এক্স্যাক্টলি মানে আমি তো বুঝতে পারছি না তুই কি বলতে চাইছিস কৃষ্ণেন্দু বেঁচে আছে তার মানে তো এই নয় যে আমার রেপুটেশন ফেরত চলে আসবে ওটা কিন্তু আমি সবার সামনে সত্যিটা বলেছিলাম এবার তুই বল তুই বল আমার কি হবে অর্ণবের পুরো ব্যাপারটা তো তুই জানিস হ্যাঁ জানি কিন্তু আরেকটা কথা তোরও মাথায় রাখা উচিত ছিল যে অরণ্য সিংহ রায় কখনো দায়িত্ব এড়িয়ে যেতে শেখেনি আমি পাখির জন্য ভাবছি প্যাম কিন্তু আমি তোকে নিয়েও ভাবি আমি তোর সাথে তখনই বিয়ে করব যদি আমার সাথে সাথে সেই একই মণ্ডপে পাখিও কাউকে বিয়ে করে শুরু করেছেন কি হ্যাঁ আমি কি আপনার হাতের পুতুল যে যেভাবে যখন ইচ্ছা হবে আমাকে চালাবে আপনার বিয়ে করতে ইচ্ছা হয় তো আপনি একটা কেন 10টা বিয়ে করুন না আর বিয়ে করতে ইচ্ছে না হলে আপনি হিমালয়ে গিয়ে সন্ন্যাসী হয়ে যান কিন্তু আমাকে এসবের মধ্যে একদম টানবেন না আমি আপনার কাছ থেকে শ্রীমতী থেকে কুমারী হওয়ার নোটিশটা অনেক আগেই পেয়ে গেছি আমি নিজের মনকে শক্ত করে নিয়েছি তাই দয়া করে আর আমাকে নিয়ে নতুন করে আপনি কিচ্ছু ভাববেন না কেন নিজের সারা জীবনটা একা কাটাবে কারোর সাথে সেটেল হওয়ার ওর তো অধিকার আছে একদম ঠিক পাখির বিয়ে হয়ে গেলে আমিও শান্তিতে থাকতে পারব পাখি তুমি একবার ভেবে দেখো অরণ্য যেটা বলেছে সেটা কিন্তু একদম ঠিক বলেছে সত্যি তো তুমি একা একা গোটা জীবনটা কি করে কাটাবে আর আমাদের সমাজে একজন ডিভোর্সি মেয়ের পক্ষে একা থাকাটা সত্যি ভীষণ টাফ না অরণ্য যেটা বলেছে তুমি রাজি হয়ে যাও তুমি চুপ করো পাখির লিগা এত দরদ তোমারে দেখাতে হইব না বিদুন পাখির জন্য আমার দরদ আছে কিনা সেটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হলো যেটা অরণ্য বলেছে অরণ্য একদম ঠিক বলেছে আর আমি জাস্ট ওকে সাপোর্ট করছি ব্যাস পামেলা জি মুঝে মালুম হ্যায় আপ ইয়ে কিউ কর রহি হ্যায় সব ম্যারেজ প্রপোজাল ইউ নো গেটিং গ্রিড বিকজ আপ ইয়ে আপনে ফায়দে কে লিয়ে কর রহে হ্যায় তাকি আপ आप चाहते हैं कि पाखी आपके रास्ते से हट जाए इसलिए राइट हाय री मैंने तुमसे पहले भी कहा था ना इस तरह से पाइन के साथ बात करबे ना तुम हां समझ में ऐसा नहीं कि तुम्हार लो हाय भाई भाई चुप रहो रिलैक्स मम्मी हरी तुम ही बोथ কোথাও একটা পয়েন্ট মিস করে যাচ্ছ তাই না বলো পাখির বিয়ের ডিসিশনটা কিন্তু আমি নিয়ে নিই এই প্রপোজালটা অরণ্য দিয়েছে
আর আজ যখন অরুণ আর পাখির ডিভোর্সটা হয়ে গিয়েছে তখন পাখির বিয়ের জন্য শুধু শুধু আমাকে অ্যাকিউজ করার কি মানে বলো তো? মানে আছে, পাখি যে নির্দোষ সেটা আমরা সবাই জানি, তাহলে কেন দাদা বিনা দোষে পাখিকে ছেড়ে দেবে? আর পাখির অন্য জায়গায় বিয়ে ঠিক করে দাদা কি বা প্রমাণ করতে চাইছে? পিউ, কৃষ্ণেন্দু রিলেটেড কিছু কারণে আমি পাখিকে ডিভোর্সটা দিইনি। আমার আর পাখির কন্ট্রাক্ট ম্যারেজ ছিল, সেটা ওভার হয়ে গেছে, তাই ডিভোর্সটা হয়েছে। আরে ইতনা কোয়েশ্চেনিং আর আনসারিং মত করো। হাটা বাবা তুমি মেরি বাত শুনো হ্যাঁ, তুম না ইস শাদি সে রাজি হয়ে যাও, তব আমি তোমাকে হ্যাঁ ইয়ে ওয়ালা সোনে কা হার দিব। নেই ইয়ে নেই, হ্যাঁ ইয়ে দিব। হ্যাঁ পরমজিৎ, ছোটু আইজ অব্দি তোমার সব সিদ্ধান্ত আমি মাইনা লইছি। পাখির লগে শক্তির বিয়া, মিস বোস রে বিয়া করণের সিদ্ধান্ত সব তুমি একা নিছো, আমি কিচ্ছু কই নাই। কিন্তু আইজ আইজ পাখি মার ব্যাপারে কোনো সিদ্ধান্ত তুমি লইবা না। হ্যাঁ লিগা আমি আছি। দিদুন আমি পাখির জন্য যাকে সিলেক্ট করেছি হিজ আ ভেরি গুড গাই, ওয়েল বিহেভড, ওয়েল সেটেলড। মানে তুই পাখির জন্য অলরেডি ছেলে খুঁজে ফেলেছিস? হ্যাঁ তো ফির ছোটু হম সবকো বাতাও না কি ও কোন আছে। গৌতম, গৌতম আমার পরিচিত, ওর ফ্যামিলিও খুব ভালো, হি ইজ আ সিভিল ইঞ্জিনিয়ার। ওলা যেমনই হোক, হের পরিবার যেমনই হোক, এই বিয়া হইব না, এইটা আমার শেষ সিদ্ধান্ত। यस, हम लोग ये तुम्हारा स्टूपिड आइडिया नहीं मानेंगे, और मुझे पूरा यकीन है कि पाखी तुम्हारी बात मान बे, नेवर। अरे ये दायित्व तो हमारा है, पाखी के आमी राजी करा दो। ये सिद्धांत पाखी माँ किसुते मायना नहीं बोना, ये हमारा विश्वास। सासू माँ, छोटू भी बढ़ बे ना, ऐसा कोई काम भी नहीं है, वो फटा पापड़ को जरूर राजी करा दे। राजी तो पाखी के होते ही होगे, जे कांटाटा आमी सराते पारछी ना सेटा जखन अरुणई सरानोर दायित्व निएछे तखन अरुणके पुरोपुरी आमी हेल्प करब। तुम्हाके बाड़ी थेके जेतेई होबे पाखी। আমাকে দমিয়ে রাখার জন্য ছেলে ভোলানোর মতো করে ভুলিয়েছে। এবার যদি আমি ওনার এই পুরো প্ল্যানটা পরিবারের সামনে ফাঁস করে দিই না, তখন ওনার ওই উদ্ভট বুদ্ধির যে কী ফল হয় সেটাই খালি দিন। বাবা, এভাবে চুপচাপ বসে থাকলে চলবে না, ওই লাট সাহেবের কোনো ভরসা নেই, এইভাবে গাছে চপ দিলে কিচ্ছু হবে না। তাহলে ওই অরণ্য সিংহ রায়ের প্ল্যানে জল ঢালো, তাহলে সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। পাখি কি হলো? পদ্ম, কি করলে এটা? বেশ করেছি, আপনার প্ল্যানে জল ঢালার আগে আমি আপনাকে ভিজে দিয়েছি।